دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعا کسے ہے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے وہ کچھ میرے ماں کے دعاوں کا سلا ہے خوٹی میں مجھے مدغت سرکار ملی ہے خوٹی میں مجھے مدغت سرکار ملی ہے ہوتوں پہ تکے سید علیہ سے ملا ہے سب کچھ میری ماں کے دعا کا لا ہے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعا کا لا ہے ماں باپ یہ ہاتھوں کے بدولت با ماں باپ اٹھے گوئ ہاتھوں کے بدولت دیکھو میرے مالک نے مجھے کتنا دیا ہے سب کچھ میرے ماں کے دعاوں کا کسلا ہے সবকিছু জমি জায়গা ধন দল টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত পেলাম কত্তে যে মা বাপ সব জমি জায়গা ধন দল টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত ছেড়ে চলে গেল এই কি বলছি ভালো করে শোনো বাবা জিরা ভালো করে শোনেন যে বাড়িতে বসে আছেন ও বাড়িটা কার যে ঘরে বসে আছেন বসে বসে গল্পগুজব করছেন প্রতি বসে আমোদ আনন্দ করছেন নাস্তা পানি চলছে ও ঘরটা কার ও বাড়িটা কার ও ভিটে কার খুব মজার জায়গা খুব মজার জায়গা যে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন শুয়ে আছি ও ঘরটা কার ও ঘরটা আপনার আমার নয় ও বাড়িটা আপনার আমার নয় যে জমিতে চাষ করে ফসলটা বাড়িতে আনছেন যে জমিতে চাষ করে ফসলটা বাজারে নিয়ে যাচ্ছে ও জমি কার ও জমি তো আপনার নয় ও জমি পেলে কুর থেকে বাবা কত খুশি কত আনন্দ যে মা বাপ এত কষ্ট করে এত পরিশ্রম করে জমি জায়গা ধন টাকা পয়সা ঘর বাড়ি এই ইমারত আপনাকে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল সেই মা বাপের হক আদায় করব না বাড়িতে বসে বসে গল্প করব। সেই মা বাপের হক আদায় করব না ঘরে বাড়ি সে মাথা দিয়ে শুয়ে থাকবো আল্লাহ আপনাকে আমাকে ছাড়বো মা বাপের হক আদায় করতে হবে কোনো কথা নয় যদি আমরা আমাদের মা বাপের হক আদায় না করি আমার আল্লাহর কাছে আমরা আটকা পড়ে যাব মা বাপের হক আপনাকে আমাকে আদায় করতেই হবে মা বাপ আশা করে আমাদের কবরবাসীরা গোরস্থান এরা আমাদের আশা করে না 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 এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা আমাদের নাতি নাতকুরিয়া কখন একটু কলমা শরীফ একটু দরু শরীফ একটু কোরআন শরীফ তিলাওয়াত করে আল্লাহকে খুশি করবে আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ তাআলা তামাম কবর বাসলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন বলুন আমিন

আজকে তোমরা সাজেছ চুপ মধ্যে মতবেকি দুয়ার মক্লেসে বসলে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ আমাদের সকলকে রিজিক দেন এই জায়গাটা হলো আল্লাহর কাছে রিজিক পাওয়া জায়গা আজাব জাহান্নামের নাজাত পাওয়া জায়গা আজাবুল কবরের নাজাত পাওয়া জায়গা আমার আল্লাহ জান্নাতুল ফেদস কমার জায়গা বলুন আমি এই জায়গা হলো ওই জায়গা এমন একটা জায়গা ছেলেরা সাজিয়েছে সেরিয়েত মুতাবেক এই দুয়ার মাফলেশব বসুদি হামার মাবিজি আমার ওসুলের পাশ আসরামে দিদার সাক্ষাৎ পাওয়া যায় একবার ধরে বলুন 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 যার জন্য আমি ছেলেদের বলি শোনো তোমরা এই দুয়ার মাহফিল এই জলসার মাহফিল তোমাদের গড়া নয় তোমাদের তৈরি করা নয় তোমাদের সাজানো নয় এই জলসার মাহফিল এই দুয়ার মাহফিল এই সালে সব জবরদস্ত আল্লাহর ওলিরা আল্লাহ ওয়ালা ফুরফাসি পীর আপনারা পীর মুর্শিদরা পিয়ার ডান্স রিভিড আপ না আমার পীর মসজিদরা আল্লার অলিরা আজকে তোমাদের মা বাপ দাদা দাদি নানা নানি অনেকে যারা আল্লাহ সাড়া দিয়ে চলে গেছেন আজকে তাদের কেন্দ্রে তারা থেকে আজকে দুয়ার মাতবিল জলসন মাত এই সেরা সব পড়ে গেছে আর সেই ইসালে সবাবে আমরা বসবো না আসবো না কোনো অসুবিধে নেই কোনো অসুবিধে নেই মা বাপের কাজে ফাঁকি মেরে যাবেন তো জান না মা বাপের কাজে যদি আমরা ফাঁকি মেরে যাই আমরা সেখানে আটকা পড়ে যাব যদি আমরা আমাদের মা বাপের কাজে ফাঁকি মারি আমার আপনার ছেলেরাও আমার আপনার কাছে ফাঁকি মারি না না একদম আজকে খালি মালিগ্রাম নয় মালিগ্রামের আশপাশে পার্শ্ববর্তী যত গ্রাম আছে প্রত্যেকটা এলাকার মধ্যে না আল্লাহ রহমত বসন চাকরে বলে বলো এই কাজে আমার আল্লাহ খুশি না বেজার জি খুশি যে কাজ আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে তামাক কবর বাদাল কবর খুশিতে শান্তি রেখে দেন যত এলাকায় আশপাশের পারশ্বতী গ্রাম আছে গোরস্থান আছে এই কাজে আমাদের কবরবাসীরা গোরস্থানবাসীরা খুশি না গাজা যে কাজে আমাদের কবর খুশি হয় আল্লাহ খুশি হয় সেই কাজে আমার আল্লাহ তারা তামা কবর খুশিতে বলুন আমি যার জন্য বাসরি বছরে একদিন এইসব জায়গায় অল্প সময়ের জন্য আমি সময় চাই না আমি জানি আপনাদের সময় বহু দাম এখন আমাদের সময় আর নাই কাজে মানুষ ব্যবসা বাণিজ্যের মানুষ চাকরি নাও করে মানুষ খাটা মানুষ মানুষ খরচার জড়িয়ে থাকা মানুষ আমরা যে সময় দেবো বসবো এ সময় আমাদের নয় তাহলে সেই সব সময় নষ্ট করি সেই সময় ব্যয় করে এত কষ্ট করে আজকে এই দুয়ার মাপলা আমরা এসেছি কেন আসার উদ্দেশ্যটা কি একদম নয় যার জন্য আমি আমার এলাকার ছেলেদের বলি বাবাজিদের বলি সব চলে আসে গুনাগার এসেছি সীমিত সময় অল্প সময় কটা কথা বলবো আমার পরে মার্শাল একটা অয়েজি আহমরা ভাইজানা সব আসবেন আপনাদের খেতে মতো আলোচনা হতো دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنے ملا ہے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنے ملا ہے سب کچھ میری ماں کے کی دعا کیسے لاگ گے میں مجھے सरकार मिलेग फोटो میں مجھے مت سرکار ملی گے ہو تو پت کے سید السن ملا ہے سب کچھ میری ماں کے دعا کا لاگ ہے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعا سلا لگے ماں بار اٹھے ہوئے ہاتھوں کے بارے آخو میرے مالک نے مجھے, مجھے کتنا دیا گے سب کچھ میری ماں کے دعا کسی لاگ گے دنیا میں مجھے دنیا میں مجھے جمع ملا جتنا جی ملا گے سب کچھ میری ماں کے دعا کسی آج ملو میں سد سیاد جگہ کے صدوں کا آج ملو میں سد سیاد کے صدوں کا کہ دل میں میرے حسن کی اماں کی گیا ہے کہ دل میں میرے حسن کی اماں کی گیا ہے سب کچھ میرے ماں کے

আমার নামাজ কোন জলসার মা মিলাদ মাহফিলে পিলি সবে যে আর বসবেন না আই মানা করছি যে জলসার মা যে মিলাদ মাহফিলে যে ইসলের সবে বসলি আমার আল্লাহ নারাজ হয় আল্লাহ রসুল নারাজ হয় আমাদের কবরবাসীরা নারাজ হয় ওই সব জলসার মা মিলাদ মা একদম যে বসবেন ভাই সাহেবরা আসছে কি হয়েছে ভাই সাহেবরা আসছে তো কি হয়েছে পীর আসছে তো কি হয়েছে মাথা কিনেছে নাকি ভাই সাহেবরা আলিমরা পীর জেদার আসতে পারে যাব না বসব না যার জন্য আমি বলছি খবরদার কোন দ্বর মাহফিলে মিলাদ মাহফিলে জলসা মে একদম যে বসবে না যে জলসা মাহফিলে যে মিলাদ মহ ফিল সবে বসলে আমার আল্লাহ নারাজ হয় আল্লাহর নারাজ হয় আমাদের কবর বাসরা নারাজ হয় একদম যাবে যে জল মাহফিলে যে মিলাদ মাহফিলে বসলে আমার আল্লাহ খুশি হয় ওই জল শর মিলে বসবে যেখানে বসলে আল্লাহ খুশি হবে আমাদের কবর বাসরা খুশি হবে ওই জায়গায় যে বসবে যেখানে বসলে আল্লাহ নারাজ হবে একদম যেখানে বসলে আল্লাহ খুশি হবে সেই জায়গায় বসবে ও আজকে শুনবে আর ওয়াজ শোনার দরকার ও হুজুর এসে কি হয়েছে ও মোল্লা মৌলবীরা ভাইসে এসছে ওয়াজ নিষেধ করবে ওসব তো শোনা হয়ে গেছে যেসব ওয়াজ করবেন যেসব বক্তব্য দেবেন আমরা তো সব জানি মাশাআল্লাহ ও থেকে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে চারটে পাঁচটা ছটা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল ঢুকে পড়েছে প্রত্যেকটা বাড়িতে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল ঢুকে পড়েছে আর কেউ আজ শুনবেন ও তো আজ চলছে তো বসে সময় দেন ওই জায়গায় সময়টা নষ্ট করেন ওই জায়গায় যে জায়গাতে বসলে আমার আল্লাহ খুশি হবে আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার মা ছেলেদের ঠিক সেই সেই তোমাদের চলার উটার বসার তো আল্লাহ আমি আশি কেজি দুধ আশি কেজি দুধ আর এক ফুটা যদি না পাক পানি পড়ে দেন সব দুধ কি হবে গো একটু ঝেড়ে আওয়াজ দেন না নাপাক হয়ে গেছে বললে হবে না খুব ভালো করে বল আশি কেজি দুধ আর এক ফুটা নাপাক পানি ফেলে দিলেন সব দুধ কি হবে ও বেকার হয়ে গেছে খারাপ হয়ে গেছে বললে হবে না নষ্ট হয়ে গেছে বললে হবে না কেটে গেছে বললে হবে না ঝেড়ে কাস্ত হবে ফুরপা দরবার থেকে আমরা আসি তো বাড়ি উপর একটা স্টেশন আছে বাড়ি পরে স্টেশনে আমাদের কিছু কম বেশি আধ ঘন্টা পঁয়তমে দাঁড়াতে হয় গেট যখন পড়ে যায় গেট যখন পড়ে যায় আধ ঘন্টা পঁয়তালিশ মিনিট আমাদের দাঁড়াতে হয় গেটের সামনে হুড়ো হুড়ি ঠালা ঠুলি মারামারি চেঁচামেচি চলে আর ওদিকে অ্যাম্বুলেন্স এসে গেছে সাই 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 শব্দ চলছে সাইরন বাজছে বলো গেটের সামনে গেটম্যান বলছে দাঁড়াও হাত দিয়ে পাতাকা ওড়াচ্ছে মেন লাইনের গাড়ি আসছে হাওড়া ছেড়েছে বোম্বাই দাঁড়াতে হাওড়া ছেড়েছে সোজা দিল্লি দাঁড়াতে গেটম্যান গেটের সামনে গেট ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে ও রুগী মরে যায় যাকে ও অ্যাম্বুলেন্সে পাঁচটা দশটা বিশটা অ্যাম্বুলেন্স রুগী মরে যায় যা ও বিশ পঞ্চাশ জন মানুষ মরে যায় যা ওই গেটটাই হাত দেওয়ার ক্ষমতা কারণ পারবে একবার যে দিয়ে দেখবে সঙ্গে হাত কেটে নেবে স্কুলে চড়িয়ে দেবে হাজতে হাওড়া ছেড়েছে একদম বোম্বাই সায়রন খেয়েছি হরিণ যখন যায় সামনে দেখতে পাই হা করে ধুলুন উঠে উড়িয়ে চলে যায় বলে ওই মেল লাইনের সামনে যদি পৃথিবীর সব থেকে বড় ক্ষমতাশালী শক্তিশালী হাতি দাঁড়ায় বিশ পঞ্চাশ জন মানুষ ক্ষমতাশালী দাঁড়ায় ও মেল লাইনের গাড়ি তুফান মেল রাজধানী দাঁড়াবে না সাপ কেটে বেরিয়ে যাবে কি গো মেল লাইনের গাড়ি কোনো কথা যে মেল লাইন হলো দ্রুত গতিতে আমার আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ রসুলকে পাওয়া যাবে আল্লাহ জান্নাত পাওয়া যাবে কবর তো গোনাগার এসেছে মেল লাইনের কথা বলবো না কল লাইনের কথা বলবো বলে কল লাইন হলো যে কোনো মুহূর্তে ট্রেন ঢেড়ি যেতে পারে ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে বগি খুলে যেতে পারে মাঝ পথে ট্রেন দাঁড়িয়ে যেতে পারে ওই ট্রেনটা স্টেশনে পৌঁছাতে পারে নাও পারে মাঝপাথে পথে হাবুডুবু খেয়ে মরতে হবে তাই বলে আর মেলানি গাড়ি হলো একটা ইঞ্জিন খারাপ হয়ে গেছে আর একটা ইঞ্জিন আছে হাঁকটা দিয়ে আমার আল্লাহ দাঁড়া আপনাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছে দেবে না গিয়ে বলে তো সেই মেল লাইনের কথা বলবো না কল লাইনের কথা বলবো জোরে বলে আওয়াজ দেন মেল লাইন মেল লাইনটা ভালো তাহলে বলো বলো আশি কেজি দুধ আর একটা নাপাত পানি প্যান সব দুধ হারাম হারা ও দুধ আর খাওয়া যাবে আর খাওয়া যাবে হাজার হাজার টাকা পয়সা খরচা করে এই বিশাল ব্যান্ডের জিনাটা লাইট মাইন্ড চমকে বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা ফুলের মেম্বার তৈরি করা হলো আর আসিহারি খা রান্না হলো শুনছেন তো গোনাগা যায় ছেলেরা ছাড়ে না পাশে আপনার মেদিনাপুর ডিস্ট্রিক্ট শীতলপুর গ্রাম এক আল্লাহর উলির মাজারে দেওয়াল সহ ঈশ্বের সহ একশো দিক পার হয়ে যায় শুনছেন তো একশো কত হাঁড়ি পার হয়ে যায় তা আমি সেই কথা আপনাদের বলতে চাইছি বলে হাজার হাজার টাকা পয়সা খরচা হলো বিশাল প্যান্ডে জিনাটা লাইট মাই চুমকি পাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা পদে মেম্বার তৈরি করা হলো আর আশি হাঁড়ি খানা রান্না হলো আর একটুখানি হারাম জিনিস ডুবকে দিলে যার আশি বছর বয়স একশো বছর বয়স তার ছবিটা ভালো করে নিচ্ছে কেন ইটিভিতে দেবে লাইভে দেবে ভিডিও ক্যামেরাতে দেবে হারাম রোজগার করে খাবে হারাম ব্যবসা করে খাবে হাজার হাজার টাকা পয়সা খরচা হলো বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট মাইক চুমকি পাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা পদে মেম্বার তৈরি করা হলো আশি হাড়ি খানা রান্না হলো আর একটুখানি হারাম যে ঢুকে দেবে বলে সব খানা কি হবে ঝেড়ে কেসে দেন সব খানা কি হবে গো হারাম হয়ে গেল হারাম হয়ে গেল ও খানা খাওয়া হবে দুনিয়াতে নাম কিনা হবে খানা খাওয়া হবে জেদ বাজাই করা হবে কিন্তু আমার আল্লাহ দরবারে এই দোয়ার মাহফিল কবুল হবে এই দোয়ার মাহফিল হলো আমার আল্লাহ দরবার আমাদের দোয়া কবুলিয়াতে চাই এই জায়গাটা হলো আমার আল্লাহ দোয়া কবুলিয়াতে জায়গা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহ আমাদের দোয়া কবুলিয়াতে জায়গা গোরস্থান কর্মস্থান যেটা আমাদের যেখানে আমাদের কবর পাশে শুয়ে আছেন ঘুমিয়ে আছেন আল্লাহ কবিরা কবরবাসীরা নামাজেরা শুয়ে আছে ওই গোরস্থান হলো আমার আল্লাহর দ্বারা দোয়া কবুলিয়াতে জায়গা এইসব কাতরা পরিমাণ কোন ব্যাধিমূলক কাজ করা যাবে না হ্যাঁ নামাজ করে শুনবেন আমি আলোচনার মাধ্যমে একটা কথা বলে ফেলেছি এই জায়গা হলো

যে দুয়ার মাস হলে আমার নবী দিদার সাক্ষাৎ পাওয়া যায় রসুলের সাক্ষাৎ পাওয়া যায় আর সেই জায়গায় যদি হারাম দিয়ে জুটি দাও বাপ নবী দিদার পাওয়া যাবে রসুলের সাক্ষাৎ পাওয়া যাবে কোনো কথা আমি ফার্স্ট ডে শুরুতে আপনাদের একটা কথা বলেছি আমি এখানে কিছু লিতে আসিনি এসেছি ছুটে ছুটে কিছু দিতে দেবো চলে যাব নবীজি বলছেন বিলাল কি খবর যে আবু বাকার বিলাল খুঁজছেন যে বিলাল হুজুর মনে বিহুতে হাতে পায় রশি বেঁধে কঠিন চৈত্র মাসের কাঠফাটা রোদ রৌদ্র তাপ মরুভূমির বাল চড়কায় হাতে পায়ে রসিদে শুয়ে দিয়েছে যে মরুভূমির বাল চড়কায় এক মুঠো চাল ফেলে দিলে খই ভাজা হয়ে যায় চাল ভাজা হয়ে যায় হুজুরকে শুয়ে দিয়েছেন একবার এই একবার ও কল ফেলে দেয় হুজুরের চাতে বড় বড় ফোসা উঠে গেছে হুজুরের জামাতে আওয়াজ আসছে আহা 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 এক আল্লাহ ছাড়া হাত দিত কেহ যে বিলাল হুজুর মনি পেহুদি হুজুরের হাতে পায় রশি বেঁধে এই পৌষ মাসের ঠান্ডায় বলছে কোন কোন ঠান্ডায় ফাঁকা মরভূর বালুচরকা শুয়ে দিতেন যে ফাঁকা মরভূমি বালুচরকায় এক ফালা পানি বসিয়ে দিলে বরফ জমে যায় আর সেই বিলাল হুজুরের হাতে পায় রশি বেঁধে মরভূমির বালুচরকা শুয়ে দিতেন ঠান্ডায় জমে যেত শিখ হয়ে যেত হজুরে জবানি আওয়াজ আসতো আহাত 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 ছাড়া

এত জুনুক করতে লাগলেন আবকার হসুর খবর পেয়ে বিলালের মনি প্রিহুদের কাছে গেলেন বিলাল হুলকে কিনে নিলেন খরিদ করে নিয়ে নবীজির কাছে গেলেন নবীজি কে বলছেন হুসুর বিলাল এসেছে কেন কেন হুসুর বিলাল এসেছে আপনাদেরকে গোলামতি করে দেব জি আবু বাকার হুসুর বিলালের ককিয়া বিলাল হুসেন রাওয়ে নবীজিকে শোনাচ্ছেন নবীজি শুনছেন সেই বিলাল সব কথাবার্তা আও হুজুর কাছে শুনছেন হুজুর পাক চোখ থেকে টপ টপ করে পানি জড়ছে নবীজি বলছেন বিলাল এই মদিনার মসজিদের ইমাম আমি নবী যাও আজ থেকে তুমি এই মদিনার মসজিদে মোয়াজিন করবে তুমি আজান দেবে আমি নবী নামাজ পড়াবো তুমি আজান দেবে

এখনো তোমার আজান ভালো লাগলো না যাও তুমি কাবা সে মাথায় দাঁড়িয়ে আজান দাও কাবা কার আমার আল্লাহর কাছে বিলাল কাবা সে মাথায় দাঁড়িয়ে আজান দাও বিলাল হুজুর বলছেন হুজুর maaf করেন আপনি যখন আমি বিলালকে আযান দিতে বলছেন আমি পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাবা শরীফে তাকিয়ে আযান দিচ্ছি কাবা শরীফের সামনে কি আযান দিচ্ছি আর আপনি আমাকে কাবা শরীফের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আযান দিতে বলছেন আমি বিলাল কাবা শরীফের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আযান দেব হুজুর বিয়াদি বি হয়ে যাবে নবীজি বলছেন বিলাল যাও আমি নবী বলছি তুমি কাবাসীর মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আমি নবীদের তাকে আজান দাও কেন আমার আল্লাহ তালা কাবার কাবা কাবার কাবা কাবার কাবা আমি নবীকে করে পাঠিয়েছেন একবার জোরে বলে জোরে বলে যে বিলাল কাবাসীর মাথায় দাঁড়িয়ে আজান দিয়েছিলেন যে বিলালের আজানের শব্দটা আমার আল্লাহ তালার আরশ পাখি গিয়ে পৌঁছে গিয়েছিল একবার জোরে বলে তাও বা তো সেই আজান আমার মহল্লায় হয় মা বোনেরা ভালো করে শুনবেন হ্যাঁ ছেলেরা ভালো করে শোনো সেই আজান আমার গ্রামে হয় সেই আজান আমরা শুনছি আর কি সর্বনাশ করছি যে বিলাল মদিনা মধ্যে আজান দিলে তাম মদিনার মানুষরা কাজ কাম বন্ধ করে দিয়ে মদিনার মসজিদে হাতে বিলাল আজান শুনতেন যে বিলাল মদিনা মধ্যে আজান দিলে তামাম মদিনা মেয়ে মানুষেরা আমার নবীজি সাহাবেরা রান্নার কাজ বন্ধ করে দিয়ে মাতার কাপড়টা টেনে নিয়ে দিয়ে মদিনার মসজিদে হাতে বিলাল হয়ে আজান শুনতেন আর সেই আজান আমার মহল্লায় হয় আমার গ্রামে হয় সেই আজান আমার শোনা ছেড়ে দিয়ে হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল দেখছি কেন কেন বিপদ ডাকছে বাড়িতে ঘরে কেন পালা মুসফ্ম ডাকছেন অলি আজার খোদা বাজার মা বাপ নারাজ আল্লাহ নারাজ গরুবাসের নারাজ আল্লা নারাজ যদি আমাদের আমাদের কবর বাসে নারাজ হয়ে যায় আমার আল্লাহও নারাজ হয়ে যাবে আমার আল্লাহ জানতে দেবে না বুঝতে দেবে না ছেলেদের ওপর দিয়ে চলে যাবে মাসুম মাসুম বাচ্চাদের ওপর দিয়ে চলে যাবে সারা গ্রামের ওপর দিয়ে চলে যাবে কেন বিপর ডাকছে আজানটা হতে দাও আজানটা হয়ে যাক তারপর তোমরা স্ক্রিনটা ভিডিও ক্যামেরা টিভি মোবাইল দেখো আজানটা শুনে না আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের ঠিক সেই সেই চলার তৌফিক আল্লাহ দাম কবরণ জীবন আমিন আস্ত বেশে হাজারতে বিলালের মধুরাজা আস্ত বেশে হাজারতে বিলালের মধু রাজা যে আজানে ছিল এমন প্রেম মগদ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার পিছে নামাজ পড়েলে কেমন হতো দোনায়নে রেসলে পা দেখেলে কেমন হতো জন্ম আমার যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনাই আমি অধ শে পা কত পাশে সাহাবাগ গিনি কত আলোচনায় থাকতাম আমি অধ সামনের সোলে পা কত পাশে সাহাবা

مدین دیکھتے سب کھلتے کلتے سیسو حسان حسین ساتھ دیا رن چلو سے دیس مدینہ دیکھتے سب کھلتے کلتے سیسو حسان حسین دیار نبی, نبی نبی پاک زبان ڈاکے حسین سن لے کے من ہو تو موبارو 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 نبی کان مبارک ناتی حسین খেলে কেমন হতো নবীর বাব আব জাবানে ডাবতে হোসান শুনলে কেমন হতো নবীন কান হবার কে নাদে হুসেন দেখেলে খেলে okay, কেমন okay, 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 okay. okay. ওয়াসাল্লাম মদিনার মসজিদের ইমাম বিলাল মদিনার মসজিদের মুয়াজে নবজি ভোর ভোর শুটলেন ফজরের নামাজের সময় পেয়ে গিয়েছে বিলালকে ডাকলেন বিলাল বিলাল ফজরে আজানের সময় হয়ে গিয়েছে আজা দিয়ে দাও যে বিলাল মদিনার মসজিদে ফজরে আজান দিলেন নবী পাকে সাবারাম মদিনার মসজিদে হাজির নবী পাকের পিছনে একটি বা করে হজরের নামাজ আদায় করলেন বিলাল নবী পাকের পিছনে একটি বা করে দাঁড়িয়ে হজরের নামাজ আদায় করলেন যে বিলাল হুজুরের সম্মুখে আছে নবী পাই বলেছিলেন বিলাল বিলাল এই ভোর ভোর সকাল সকাল এই মদিনার আমার দে জানিয়ে দাও আমার সাহাবাদে বলে দাও যে সব সাহাবারা এই মদিনার মানুষেরা আমার নবী পাকের সঙ্গে জিহাদের মায়েদিনে গিয়ে সাদে পানি পান করতে পারবে আমার আল্লাহ তারা তাদের জান্নাত পুরস্কার দেবে এ বিলাল মদিনার মানুষদের বলে দাও আমার সাহাবাদে বলে দাও যারা আমি নবীর সঙ্গে যুদ্ধের মায়েদিনে গিয়ে

মদিনার মানুষেরা নবী পাকে সাবারা আমার নবী পাই বলেছে যারা জিহাদ রে মাইদরে গিয়ে সাদাতে পানি পান করতে পারবে আমার আল্লাহ তাআলা তাদের জান্নাত পুরস্কার দেবে যারা আল্লাহ জান্নাত পুরস্কার পেতে চাও যারা আল্লাহকে পেতে চাও আল্লাহ রাসূলকে পেতে চাও মদিনার মসজিদের সম্মুখে চলে যাও যে বিলাল ভরবো সকাল সকাল মদিনা রাস্তা দিয়ে বলতে বলতে যাই আমার নবী পাকের সাবে ফজরের নামাজ আদায় করে নিয়ে নামাজ পাটে মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে সেই ফেলালের গলার আওয়াজ সেই ফেলালের গলার শব্দ আমার নবী পাকের সাবি শুনতে পেয়ে নবী পাকের সাবে কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে মুনাজাতে হাত কানতে लागले হে রবুল আমিন আল্লাহ তানা যদি আমার ছেলেটা অযুগ্য তো বড় হত আমার নবী কাছে জিহাদের ময়দানে পড়াতা সাযাদে পানি পান কোনি আল্লাহ আমি আপনার জান্নাত নষ্কে পেতাম মা নামাজ পড়ার মধ্যে বসে কাঁদে ছেলের গম্বে যায় মা কেন নামাজ পাড়ে মধ্যে বসে কাঁদে মাসম বাচ্চা ছেলে ঘুম থেকে আলিশ ভেঙে ওঠে মায়ের গলা ধরে মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো আমি আমার নবী পাকে সে মায়ে মায়ের দেয় যাব সাদারে পানি পান করতে পারলে আপনি আল্লাহ জান্নাত পুরস্কার পাবেন মা বলে না বাবা মাসম মাসম বাচ্চা তাদের পারমিশন নাই মাসমা মাস বাচ্চাদের এলাও নাই নবী যে মাস মাস বাচ্চাদেরকে নিয়ে যাবে নাই ছেলে একভাবে কেঁদে যায় ধুলো গড়াগড়ি দেয় ছেলে একভাবে কেঁদে যায় ধুলো গড়াগড়ি দেয় মা সান্ত্বনা দিয়ে যায় ছেলে একভাবে কেঁদে যায় মা বিরক্ত হয়ে মাসম বাচ্চের সঙ্গে করে নিয়ে অমর হয়ে রাখা বাগায় রাস্তা দিয়ে যেতে 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 যে দিতে মদিনার পথ ধরে গিয়ে মদিনার মসজিদের সম্মুখে গিয়ে পৌঁছে গেলেন মদিনার মধ্যে গিয়ে দেখছেন নবী পাক সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি এই দাড়ি এই লিবাস পোশাক হেফাজত করার জন্য আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য আমার নবী পাক সাহাবারা ভোর ভোর সকাল সকাল মদিনার মসজিদের সম্মুখে আমার নবী পাকের খয়রা দরজার সম্মুখে লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সিগনি চা চলছে সই চলছে যারা আমার নবী পাশে চেহাদের মায়েদের যাবে নবী পাকে সাবি আবু বাকে ডাক না ও বা আবু বা কার আমার নবী পাকে বলে একটু পারমিশন এনে দেন আমার এই মাসুম বাচ্চা আমার ছেলে এসেছি আমার নবী পাশে জিহাদের ময়দানে যাবে আবু বাকার আমার নবী পাকে বলে একটু পারমিশন এনে দেন আবু বাকার আমার নবী পাকের কাছে গেলেন হুজুর পেয়াদে মা করো আপনার এক সাহাবি কত সুন্দর একটা মাসুম বাচ্চা ছেলে কিনেছে কত সুন্দর নূরানি চারা সেই মাসুম বাচ্চা কিনেছে ওই মাসুম বাচ্চা ছেলে আপনার সেই জিহাদের ময়দানে মেদিনে যাবে আমার নবী পাক বলেন আওবাকার বাকার আও বাকার বলে দাও মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই মাসুম মাসুম বাচ্চাদের এলাও নাই আবু বাকার আমার নবী পাক সাহাবীকে বলতে লাগলে এই নবী পাক সাহাবী নবীজি বললেন মাসুম মাসুম বাচ্চাদের পারমিশন নাই মাসুম মাসুম বাচ্চাদের এলাও নাই নবী বাকে সাবি বল লাগলেন বাবা ছেলে আমি তোমাকে বারবার বললে নবীজি তোমাকে নিয়ে যাবে না আবু বাকার কে বলে শন আবু বাকার কে বলে শন আবু বাকার মাসম বাচ্চা কে লাগলেন আই নবী বা কে সাবি ছেলে নবীজি বললেন মাসোন মাসং বাচ্চা এল নাই নবীজিৎ তোমাকে নিয়ে যাবে নাই মাসম বাচ্চা ছেলে মনটি সুখনা হয়ে যায় মা শান্তা দিয়ে যায় বাবা ছিলেন আমি তোমাকে বারবার বলি নবী তোমাকে নিয়ে যাবে নাই তুমি সেই একভাবে কেনে যাও আমি নবীর পাশে মাই মা যাবো না না আমার নবীজি তোমাকে নিয়ে যাবে নাই তুমি যখন বড় হবে নবীজি নিয়ে যাবে চলো মা সান্তনা দিতে দিতে ওই মাসুম বাচ্চাকে নিয়ে ও মরুভূমি রাখা বাঁকা রাস্তা দিয়ে মদিনার পদ্রে চলে যাই মদিনার পদ্রে যেতে যেতে আবার ছেলে থমকে জানিয়ে যায় মা চলো আমাকে আমার নবীজির কাছে নিয়ে চলো আমি আমার নবী পাশে দেখা করবো আমি আমার নবী পা কে যে বলবো আমি আমার নবী পাশে চিয়াদের মাইদরে যাব মা বলেন না বাবা নবী যে তোমাকে নিয়ে যাবে নাই তুমি আমার নবী যে কি কি বলতে যে কি বলে ফেলবে বিয়াদমি হয়ে যাবে ছেলে একভাবে কেঁদে যায় ধুলে গড়া গড়ি দেয় ছেলে ঝঙ্গ ধরেছে পাপে সে বাজারে যাবে যদি পাপ ছেলেকে বাজারে নেওয়া নিয়ে যায় ওই ছেলে ধুলোয় গড়া গড়িয়ে দেয় ছেলে ঝঙ্গ ধরেছে পাপ বাপের সে বোনের বাড়িতে বেড়াতে যাবে যদি বাপ না নিয়ে যায় ওই ছেলে সারা রাত যায় কিন্তু নবী পাকে সাহেবের মাসুম বাচ্চা ছেলে একভাবে তুলো গড়াগড়ি দেয় মা চলো আমাকে আমার নবী পাকের কাছে নিয়ে চলো আমি আমার নবী পাকে যে বলবো আমি আমার নবী পাকে আদের মাইদে যাব মা বিরক্ত হয়ে মাসম বাচ্চার সঙ্গে করে নিয়ে পনেরোই মদিনার মসজিদের সম্মুখে প। পচে নবী পাকের হুজরার গিয়ে বলছেন আবু আমার এই বাচ্চাটা এসেছে দেখো না একভাবে কেঁদে যাচ্ছে আমার ছেলেকে সান্তনা দিতে পারছি নি আমার ছেলে ধুলে ঘোড়া ঘুরি দিচ্ছে আওবাকার আমার নবী পাকে তো বলে পারমিশন এনে দেন আওবাকার নবীজিকে একবার যে বলুন আমার বাচ্চা ছেলে আমার নবী পাশে দেখা করে আমার নবীজ শুধু দুটো কথা কথাও তাই

সেই মাসুর বাচ্চা চলে একভাবে কেঁদে যায় ধুলোই গড়া গড়ে দেয় ওই মাসুর বাচ্চা চলে এসেছে আপনার সে দেখা করবে দুটো কথা বলবে নবী পাক চিন্তা করলেন কি ব্যাপার মাসুর বাচ্চা চলে কি আমার সে কথা বলবে ও আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শোনো আমার নবী পাকের জীবনে আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বা জানকে হারিয়েছিলেন অতি অল্প বয়সে আম্মা জানকে এটি মেরে কষ্ট দুঃখ ব্যথা বেদনা আমার নবী পাক নিয়ে আমার নবী পাচ্চা বাচ্চাদের বড্ডা ভালোবাসতেন নবীপাক ডাক দিলেন যাও চলে যাও ওই মাসন বাচ্চাকে আমার সন্মুখে ডেকে দাও সাহাবি আমার সন্মুখে ডেকে দাও নবী পা কে শামী পারমিশন পেয়ে গেলেও নবী পাক তারে বারে হয়ে গেলেও হসে বিয়া দেবে মা করন বিহা দেবে খমা করন আপনার প্রিয় চা বলা মদিনা রাস্তা দি বন্তে যায় ভোর সকার সকাল মদিনা রাস্তা দিয়ে বনতে বন্তি যায় মদিনা মানুহ সেরা নবী পাকে সা আমার নবী পাই বলেছে

নামাজ পাঠের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম আপনার সেই বিলালের আওয়াজ সেই বিলালের গলার শব্দ আমি শোনার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে নিয়ে নামাজ পাঠের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়ে দুটো হাত তুলে মুনাজাতে আল্লাহর কাছে কাঁদছিলাম আল্লাহ তাআলা যদি আমার মাসুম বাচ্চা ছেলেটা উপযুক্ত হতো আমার নবীজি সেই জিহাদের ময়দানে পাঠাতাম শাহাদাতের পানি পান করতে পারলে আল্লাহ আমি আপনার জান্নাত পুরস্কার পেতাম আমি নামাজ পাঠের মধ্যে বসে কাঁদি আমার ছেলের ঘুম ভেঙে গেছে সেই থেকে সব শুনে ফেলেছে ওই মাসম বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে আলিশ ভেঙে আমার গলা ধরে মা চলো আমাকে আমার নবীজির কাছে নিয়ে চলো আমি আমার নবীর পাশে দেখা করবো আমি আমার নবী পাক দুটো কথা বলবো হুজুর পিয়াদে মাফ করুন আমার মাসুম বাচ্চা ছেলে এসেছে আপনার সে দুটো কথা বলবে তাই জি মাসুম বাচ্চা ছেলে আমার কথা বলবে নবীর কত মিষ্টি আওয়াজ নবীজির কত মিষ্টি ভাষা কত নম্র আওয়াজ কি মিষ্টি আওয়াজ আমার নবীজ ডাকছেন কচি বলো কি বলছো হুজুর আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব না বাবা তুমি কেমন সেই জিহাদের ময়দানে যাবে আমার সঙ্গে বড় বড় ক্ষমতা শালী শক্তি শালী বীর পালন সাহাবার আমার সঙ্গে যাবে তুমি মাসিক বাচ্চা চলে কোথায় যাবে যাও যাও তুমি যাও তুমি যাও তুমি তোমার মাসিক বাড়ি চলে যাও তুমি যখন বড় হবে আমি নবী তোমাকে নিয়ে যাবো আপনি আমাকে নিয়ে চলুন না না বাবা যাও তুমি তোমার মায়ের সঙ্গে বাড়ি যাও তুমি যখন বড় হবে আমি রসুল তোমাকে সঙ্গে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে আমার আম্মা যখন রান্না করতেন আমার আম্মা জানের পাশে বসে বসে আমি চুলোই কাঠ ছেড়ে দিতাম আমার আম্মা যখন রান্না করে আমি আমার আম্মার পাশে বসে বসে চুলোর মধ্যে কাঠ মজুর আপনি যখন আপনার সাহাবাদের সঙ্গে নিয়ে সেই যুদ্ধের যাবেন সেই যুদ্ধের আসবাবপত্র আপনার সাহাবাদের পরিজন হবে দরকার হবে অন্তত সেই যুদ্ধের সামান পত্র আমি নিয়ে ছুটে ছুটে গিয়ে আপনার সাহাবাদের হাতে ধরিয়ে দিতে পারবো নবীজি বলছেন এই মাসুম বাচ্চা ছেলে কথা পেল কুত থেকে যা আমি নবী পারমিশন দিয়ে দিলাম এই মাসুম বাচ্চা ছেলে আমি নবী সে জিহাদের ময়দানে যাবে জোরে বলেন নবী পাকে সাহাবারা মদিনার মসজিদে হাজির নবীজির অর্ডার নবীজির অর্ডার যাও তোমরা যারা আমি নবী সে জিহাদের ময়দানে যাবে

তাদের দেখা সাক্ষাৎ সব কাজ কাম মিটিয়ে শেষ সাক্ষাৎ করে শেষ দেখা করে নবীজি দরবার হাজির নবীজি হুজরাতে বেরি দেখছেন সব বসে আছে এই তুমি চলে এসেছো জি হুজুর সব চলে এসেছো জি হুজুর চলো 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 সময় হয়ে গেছে টাইম হয়ে গেছে লক্ষ লক্ষ মাইল ক্রশট মরুভূমির বালু আর বালুক যে নবীজি নবী পাক সাহাবাদের সঙ্গে করে নিয়ে সেই জিহাদের ময়দানে যাবে নবীজি আমার নবী পাক সাহাবাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছান যাচ্ছান যাচ্ছেন যে যে ফাকা মরুভূমির বালচড়কায় নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সামনে ঢাল সুরত দাঁড়ি করে যখন ঢাল সুরত দাঁড়ি গেলেন নবীজি দেখছেন আমার সাহাবারা এই দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য এই মাথা টুপি এই দাঁড়ি এই لباس পোশাককে হেফাজত করার জন্য আমার সাহাবারা কত সুন্দর সব আমার সামনে ঢাল সুরত দাঁড়িয়ে গেলেন আসছে কারা দুশমনেরা হাতে বললাম বর্ষা তীর ধুগলি আমার নবী পাক আক্রমণ করতে আসছেন আর নবীজি দেখছেন আমার সাহাবার বুকের ছাতি পেটে সব দাঁড়িয়ে গেছেন পিছিয়ে আসে না পিছে আসে না নবীজি দেখছেন আমার সাহাবারা কত সুন্দর সামনে ঢাল সুরত দাঁড়িয়ে গেছেন কারা দুশ্মনেরা বহু দূর থেকে ছুটে ছুটে এসে আমার নবী পাককে আক্রমণ করার জন্য বন্দুকের গুলি নাই। টি বল্লাম বর্ষা ছড়তে শুরু করলেন নবীজি দেখছেন আমার সাহাবারা দ্রুত গতিতে ছোট ছোট ছুটে হাতে পিঠে মাথায় তীরগুলো জিতে নেয় লড় পড়ে শাহাদাতের পানি পান করেন নবীজি দেখছেন আমার সাহাবারা কত সুন্দর দিনকে কে বাঁচাবার জন্য ইসলাম কে বাঁচাবার জন্য একের পর এক শাহাদাতের পানি পান করছেন নবী পাকের সাহাবারা ছোট ছোট করে হাতে পিঠে মাথায় তীর গেতে 阿忠哥。啊 চোখে গেঁথে যায় চোখ কেটে ছিঁড়ে জমিনে পড়ে যায় হর্মবার খানা জমিনের মধ্যে পড়ে থত্থর ভরে কাঁপতে কাঁপতে সাদা হয়েছে পানি পান করেন আসছে বললাম আমার নবীজিকে লাগবে বুদ্ধমুধ নবী পাকে সা লাভ বুকে ছাতি পেঁধে দিলেন বললাম ছাতিতে লাগলো নবী পাকে সা বারা জমিনের মধ্যে পড়ে থত্থর ভরে কাঁপতে কাঁপতে সাদা পানি পান করলে করলে নবীজি দেখছেন আমার এক সা বা লাফ দিয়ে পড়ে গেলেন হাতে পিঠে মাথায় ঘাড়ে বুকে ছাতিতে পাউতে তীর গিতে 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 একটা দুটো নয় সারা শরীরটাই 80টা অবস্থায় আমার নবীজি বলছেন আমার সেই প্রিয় সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে থত করে কাঁপতে কাঁপতে সাদরে পানি পান করলেন আচমকা একটা তীর ছুটে আমার নবী পাকের হেলমেট চিত্র হয়ে গিয়ে নবী পাকের মাথায় গেতে গেছে মুহূর্তের মধ্যে আমার নবীজি কুয়ার মধ্যে ঢুকে পড়েছে সারা যুদ্ধের ময়দানে প্রচার হয়ে গেছে জিহাদের ময়দানে দয়ার নবীর শহীদ সেই যুদ্ধের ময়দানে আমার নবী পাক সাহাবারা আল্লাহ এবং আল্লাহ মা ফানা হয়ে গেল সারা যুদ্ধের ময়দানে কান্নার আওয়াজ চলছে আমাদের নবীজি কই আমাদের নবীজি কই আমাদের নবীজি কই আও বাকার আয় আমার عمر ارے ہمارے نبی جی ارے جگتر روکے بچے نہیں دیکھ اماں نبی پاک کی لاش کوتہ ہے دیکھ عمر فاروق حضور عثمان غنی کے ڈاکن آؤ عثمان اماں نبی پاک ارے جگتر روکے نہیں اماں نبی پاک کی لاش کوتہ ہے دیکھ عثمان غنی حضور حضرت علی حضور کے ڈاکن حضرت علی حضور صحابہ دے جائیں صحابہ صحابہ যুদ্ধের মাঝে কান্নার আওয়াজ চলছে আমাদের নবীজি কই আমাদের নবীজি কই আমাদের নবীজি কই কে যেন মদিনার রাস্তা দিয়ে বলতে বলতে চলে যায় ওরে মদিনার মানুষেরা নবী পাক সাহাবারা এ জগতের বুকে আর আমাদের নবীজি বেঁচে নেই নবী পাক সাহাবারা নবী পাক সাহাদাদের খবর পেয়ে সারা মদিনার মানুষেরা কাজ কাম বন্ধ করে দিলেন তাম মেয়ে মানুষেরা আমার নবী পাকে সাহাবিরা রান্নার কাজ বন্ধ করে দিলেন তামাম মদিনা মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়েদের সাথে দুধ খাওয়া বন্ধ করে দিলেন সারা মদিনা যে কান্নার আওয়াজ চলছে আমাদের নবিজি নাই আমাদের নবীজি নাই আমাদের নবীজি নাই বলো সে যুগে আমার নবী পাকে সাহাবাদের কে সার্চনা দেবে সে যুগে আমার নবী পাকে সাহাবাদের কে বুঝাবে আম্মাজানরা নবী পাকের পরিবার গনের যে জাজের বাড়ির মধ্যে যে জাজের হুজরার মধ্যে আহার এসেছে যে কী করুন কান্না কেঁদেছিলেন আমাদের নবীজী আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের নবীজী আমাদের ছেড়ে যে আজ আমাদের সাহাদতে পানে পান করলেন সারা যুদ্ধের মায়েদারে কান্নার আওয়াজ চলছে আমাদের নবীজী কই আমাদের নবীজী কই আমাদের নবীজি কই কে যেন অমর অারুক্য বলছেন আয় অমান অমান নবীজি গুহার মধ্যে বসে নবীজি গুহার মধ্যে বসে মুহূর্তের মধ্যে নবী পাকে সাহাবারা আও হুজুর ওমর ফার হুজুর তাড়াতাড়ি করে গিয়ে হুজরার মধ্যে অর্থাৎ কুহার মধ্যে ঢুকতেন কুহার মধ্যে ঢুকে দেখছেন সেই নবীজি আমার সেই কুহার ভেতরে মাথার মধ্যে লোহার করার তীর গীতা অবস্থায় নবীজি কাঁদে পড়ে আছেন আহারে সে যুগে আমার নবী পাক কি করুন আওয়াজ দিয়ে ডেকেছিলেন আবু বাকার আবু

আমার মাথার মধ্যে একটা লোহার করাত একটা তীর গেতে গেছে অবাকার আমি যন্ত্রণার সহ্য করতে পারছি না অবাকার আমি যন্ত্রণায় আর থাকতে পারছি না অবাকার মুহূর্তের মধ্যে অবাকার হুজুর আমার নবী পাকের মাথা ধরলেন ওমর ফারুক হুজুর আমার নবী পাকের মাথা ধরলেন পিছন থেকে এক নবী পাকের সাহাবা লাভ দিয়ে পড়ে গেলেন আয় অবাকার আয় ওমর আপনারা সবসময় নবীজির খেদমত করেন আপনারা সবসময় নবীজির কাছে থাকেন আও বাকার ওমর একটু আমাদের সুযোগ দেন আমার নবীজির খেদমত করার একটুখানি সুযোগ দেন সে যুগে আও বাকার হুজুর আমার নবী পাকের মাথা ধরেছেন ওমর ফারুক হুজুর আমার নবী পাকের মাথা ধরেছেন সেই সাহাবা হুজুর আমার নবী পাকের মাথার মধ্যে যে লোহার করা যে তিনটা গিতা আছে ওই তিনটা আস্তে আস্তে করে দাঁত করে কামড়ে ধরলেন দাঁত নবীর কামরে চাপ দিয়েছেন সাহাবাজ থেকে টপ 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 করে খুন ঝরছে সাহাবাজ বলছে ওই লোহার পরাটা ওই তীরটা আমার নবী মাথার হাড় ছিদ্র হয়ে এত মজবুত সেই গিতে আছে সাহাবাজ বলছে আমার দুখানা দাঁত ভেঙে গেছে এই দাঁত ভাঙা অবস্থায় যদি আমার নবীজিকে ছেড়ে দিই নবীজি আমার আমার কষ্ট পাবেন না না ওই দাঁত ভাগ অবস্থায় চাপ দিয়ে আস্তে আস্তে টানতে টানতে সাহাব হজুর ছিটকে পড়ে গেলে মুহূর্তের মধ্যে আওবাকার হজুর ওমর ফার হজুর একটা নরম কাপড় দিয়ে আমার নবী মাথা টিপে ধরলেন নবী পাকে চিন্তা করছেন যত তাড়াতাড়ি আমার নবীজিকে মদিনায় নিয়ে যাব সারা মদিনার মানুষেরা নবী পাকের সাহাবারা সান্তনা পাবে আহ হারি সে যুগে আমার নবীজি বলছেন আবু বাকার উমার উসমান চলো 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 নবীজি আমার মদিনার পদ না ধরে সেই যুদ্ধের মাদের পদ ধরলেন সেই জিহাদের মাদের পদ ধরে যাচ্ছেন যেতে যে সেই জিহাদের মাদের গিয়ে দেখছেন যে সব আমার নবী পাক সাহাবারা শাহাদাতে পানি পান করেছেন নবীজি আমার যে দেখছেন কার হাত কাটা কার পা কাটা কার মাথা নাই কার শরীরটা টুকরো টুকরো হয়ে হাজরা হয়ে পড়ে আছে আহারে সে যুগে আমার নবী পাক সেই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে শাহাদা হুজুরদের লাশের কাছে দুটো হাত তুলে আমার নবীজি কাঁদতে লাগলেন আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার সবার এই দিনকে বাঁচাবার জন্য ইসলামকে বাঁচাবার জন্য এই মাথায় টুপি এই দাড়ি এই লেবাস পোশাক হেফাজত করার জন্য আপনার ঘর মসজিদ কি হেফাজত করার জন্য আমার সাহাবারা মা বাপ ভাই বোন ছেলে মেয়ে ঘর সংসার সব ছেড়ে দিয়েছে এই জিহাদের ময়দানে শাহাদাতে পানি পান করেছে আল্লাহ আপনি আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দিও আপনি আমার সাহাবাদের জান্নাত পুরস্কার দিও আহারে আমার নবী পাক কেঁদে কেঁদে মুনাদ করে বলেছিলেন বাবা সাহাবারা যে সব সাহাবারা সাহাদতে পানির পান করেছেন যে যে অবস্থায় আছে ওই অবস্থায় তাপন দেয় তাপনে কাজ চলে চলে আশুর পার হয়ে যায় তাপরে কাজ চলে চলে মাগরেখ পার হয়ে যায় তাপরে কাজ চলে ইসা পার হয়ে যায় কবি রাতের অন্ধকার যায় নবী বাগানে সাহাবারা তারপরে কাজ কাম আমার নবীজিকে তাড়াতাড়ি মদিনার পথ যাচ্ছেন যাচ্ছে নবী পাকে সাহাবারা আমার নবী পাকে আস্তে নিয়ে যাচ্ছে ফাঁকা মাঠে শিয়াল কাঁদে আমরা শুনতে পাই ফাঁকা মাঠে শিয়াল কাঁদে আমাদের ঘুম ভেঙে যায় আরে সেই জায়গা আমার নবী পাকে সাহাবারা আমার নবী পাকে ধরে মদিনার পথ ধরে যুদ্ধের ময়দান থেকে মদিনার পথ ধরে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছেন সারা মদিনা জমিন থেকে মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলে দিল নবী পাগের সাহাবিদের কান্নার আওয়াজ আসছে আমাদের নবীজি নাই আমাদের নবীজি নাই আমাদের নবীজি নাই সে যুগে আমার নবী পাগের সাহাবারা আমার নবী পাগে তাড়াতাড়ি করে অর্থাৎ মদিনার মসজিদের সম্মুখে নবী পাগের হুজুরার সম্মুখে পৌঁছে গেলে নবী পাগের সাহাবারা আমার নবীর পাকে আস্তে আস্তে ধরে হুজরা সোনাকে বসাচ্ছেন না তো কি গো এ শুনচেন তনা কি আমি আগে আপনাদের বলেছি একটা কথা যে আমি আপনাদের শোনাতে আসি না আমি নবী পাদু অকে আর রাওয়ায় শোনাতে আসিনি আমি গোপাল ভাঁড়ে কথা শোনাতে আসিনি আমি হাস্য কৌতুকের কথা শোনাতে আসিনি আমি নীতিমালার কথা শোনাতে আসিনি আমি কি বুঝাতে আসিছি একটুখানি বুঝবেন আমার আব্বা জান পাজান পাজান ছোট হুজুর বলতেন জ্ঞানে যারা বোঝে তারা সদি সারাই জ্ঞানে যারা বোঝে তারা সদি সারাই আর নাদানের বোঝাইতে কে পারে কোথায় ছেলেরা শোনো তোমরা শোনো না তোমরা ছোট হইলকে দেখো না তোমাদের মুরব্বীরা তোমাদের বাপ চাচারা তোমাদের বাপ দাদারা এখনো অনেকে বেঁচে আছেন আর অনেকে আল্লাহর ডাকে সাথ দিয়ে চলে গেছে এ ছেলেরা আমি সেই ছোট হইলের কথা একটা বলছি শোন ছোট হইলা বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদী সারাই যারা বোঝে তারা সুদী আর নাদানের বোঝাইতে কে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথায় বুঝে নেবে যারা বুঝবে না বুঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে সঙ্গে ছোড়া কোদাল নাও চলে যাও কবর খুঁড়ে তা ফোন দিয়ে দাও বাবার শেষ বোঝা বুঝে নাও এ ছেলেরা এই দুনিয়াটা হলো জায়গা শেখার জায়গা জানা যায় যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে যারা বুঝবে না বুঝালো বুঝবে না আমি আপনাদের ওয়াজ শোনাতে আসিনি আমি কি বুঝাতে এসেছি বুঝবেন ভালো করে ওয়াজ কি শুনবেন আমি ফার্স্টে বলছি আমার নামাজে ভাই খবরদার কি বলছি শোনে শোনে জল মাফলার বসবে না 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 ওরে বসেন ওই জায়গায় যে জায়গায় বসে আমার আল্লাহ খুশি হয় যে জায়গায় বসতে আল্লাহ নারাজ হয় একদম নবী বাঁকে শাহরা আমার নবীবাকে যখন আস্তে আস্তে ধরে ধরে নিয়ে গিয়ে হুজরা শুনে বসাচ্ছেন নবীজি বলছেন আও বাকা আও বাকা তোমরা কি আমাকে তো রেস্ট দেবে না একটু আরাম দিতে দেবে না আও বাকা শোনো আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি আর এখানে যে আমাকে বসতে পারছি অন্তত তোমরা যদি আমাকে একটু ধরে হুজরার মধ্যে প্রবেশ করে দাও আকার একটু আমাকে রেস্ট দিতে দাও আকার কাঞ্চন হুজুর

এই মদিনা শরীফে যে এসেছেন সারা মদিনা যে মিনি ঈদে পড়ে গেছে হুজুর হুজুর আপনি একটুখানি ধৈর্য বসে আপনি একবার তাকিয়ে দেখেন দেখেন আপনি তাকিয়ে দেখেন মদিনা চতুর্দিক থেকে আপনার সাহাবারা আপনাকে দেখার জন্য মৌমাছি ঝাঁকে নেয় সব ছুটি ছুটি আসছে আপনার সাক্ষাৎ করার জন্য হুজুর একটুখানি হুজুরের মধ্যে বসুন একটুখানি বসুন নবীজি আমার

আমাকে কত মহাবত করে এই মদিনার মাসু মাসু বাচ্চা বাচ্চার ছেলেরা আমি নবীকে দেখতে না পার জন্য পাপের কাঁদের মধ্যে থেকে আমি নবীকে দেখি এই মদিনা মাসু মাসু বাচ্চা বাচ্চা ছেলেরা আমি রসুলকে দেখতে না পার জন্য পায়ের এড়ির উপর ভর দিয়ে খাল চুচু করে আমি নবীকে দেখে আহারে এই মদিনার মানুষেরা এই মদিনার যুবকেরা এই মদিনার মাসু মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আমি নবীকে কত ভালোবাসি সে যুগে আমার নবী পাক পাক মদিনার মসজিদের সম্মুখে হুজরার সম্মুখে বসে কি করুন কান্না কেঁদেছিলেন নবীজি আমার হুজরার সম্মুখে বসে কি করুন কান্না কেঁদে কেঁদে আমার নবী পাকের সাহাবাদের বলেছিলেন বাবা সাহাবারা এ মদিনার মানুষেরা এ মদিনার যুবকেরা এ মদিনার

তাড়িয়ে দিয়েছে আমার উপর জুলুম অত্যাচার করেছে আমাকে গালি গালাজ দিয়েছে খবরদার খবরদার তোমরা যদি মক্কার মানুষের মুখে তাই দিও না আহারে সে যদি আমার নবী পাক আমার নবী পাকের হুজরার সম্মুখে বসে বসে কি করুণ কান্না কেঁদেছিলেন এ মদিনার মানুষেরা বাবা সাহাবারা এ মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা সত্যি কি তোমরা ভালোবাসবে খবরদার খবরদার তোমরা যেন তোমরা যেন আমাকে ওই ওই টাইপের মারু দিও না ওই টাইপের মন টমাকে তোমার মেরেছে আমাকে মন কে মতো টাইপের ফেলে দিয়েছে কারা বলো সেজি গামান তুমি নবী বাগের বসে কি করুন কান্না কেনেছিলেন হে মদিনার মানুষেরা হে মদিনার যুবকেরা হে মদিনার মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা খবরদার খবরদার তোমরা গ্রামের কোনো টাইফের মধ্যে টাই দিও না ওই টাইফের মানুষেরা আমাকে আতো মার মেরেছে আমাকে মারতে 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 আমার চালগা পাড়িয়ে আবার কোণকে টাইপের জমিনে ফেলেছে সারা মদিনায় যখন কান্নার আওয়াজ চলছে নবী পাক সাহাবারা আমার নবী পাকের তাড়াতাড়ি করে ধরে হুজুরার মধ্যে প্রবেশ করে দিলেন কেন কেন ওই মোল্লা মৌলবিরা ওই ভাই সাহেবরা ওই পীর যাদেরা পড়াশোনা করে না এলেম শেখে না এরা বিদ্যে শেখে না এরা পড়াশোনা করে এলেম শিখে বিদ্যে হয়ে বিদ্যে শিখে আলেম হয়ে মনন হয়ে ভাই হয়ে পীর হয়ে হুজুর হয়ে আজকে পরিবেশগুলো কোথায় নিয়ে চলে যাচ্ছে আহারে কি কষ্ট করে কি পরিশ্রম করে আমার নবী পাক আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের আল আওলাদারা নবী পাকের মাসুম মাসুম বাচ্চা বাচ্চা সাহাবারা তারা যান মাল হারিয়ে নিজেদের যান যেন আল্লাহর সে কোরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করে আজকে কত সুন্দর পরিবেশ তৈরি করে চলে গেছে আজকে তোমরা আলেম হয়ে মৌলানা হয়ে ভাইসাব হয়ে পীরজাদা হয়ে হুজুর হয়ে আজকে তোমরা এই পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছো তৈরি হও তৈরি হও আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার জন্য ফুরফাসি বেদ আমার আব্বাজান ছোট হলকেলা বলছেন বাবা বাবা তোমার দাদা পেশা বলে গেছেন যারা এই বাগানের ক্ষয় ক্ষতি করবে আমার ছেলে হোক আমার মরিদ হোক আর আমার পোতা হোক আল্লাহ তাকে ধ্বংস করে দেবে ফুরপাসিবে আমার আব্বাজান ছোট হল বলছেন বাবা তোমার দাদা পেশা বলে গেছেন যারা এই বাগানের ক্ষয় ক্ষতি করবে আমার ছেলে হোক আমার আমার মাতা হোক কি আমতের মাদানে তাদের পূজা পডা হবে এই বিচার ছোট হুজুর দিয়ে যায় না এই বিচার দাদা হুজু দিয়ে যাই না এই বিচার আমার দাদা দাদে দিয়ে যাই না এই বিচার আমার নবী পাক উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে খাইবার যুদ্ধে মওতার যুদ্ধে বদরের যুদ্ধে হুনাইনের যুদ্ধে শাহাদা কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে আমার নবী পাক চোখের পানি ফেলে আমার আল্লাহকে বিচার দিয়ে গেছে তোমরা আলেম হয়ে মওলানা হয়ে ভাইসাব হয়ে হুজুর হয়ে জেনে শুনে পড়াশোনা করে আজকে পরিবেশ কোথায় নিয়ে চলে যাচ্ছ না না একদম নয় একদম নয় আমি আমার নামাজ ভাষাতে বলে যাই খবরদার খবরদার সব জায়গায় যাবেন না জলসা মাফলা যে বসবেন না কোন দোর মালে বসবেন না যে জায়গায় বসলে আমার আল্লাহ নারাজ হবে যাব না যে জায়গায় বসলে আল্লাহ খুশি হবে যাব বসব আল্লাহ যেন আপনাকে আমার ছেলেদের ঠিক সেই শ্রেণে চলার তৌফিক আল্লাহ না করুন আমি আমার নাম আজই বাইরে বলে যাই আমি আমার নামাজি ভাইদের বলে যাই খবরদার ভালো করে শুনবেন হাতের মধ্যে স্ক্রিন টাচ হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল একদম লেভেল নামাজি ভাইরা ভালো করে আমি এখানে নয় আমি গুনাগার জঙ্গল মহল কৃষ্ণাঞ্জি এলাকা শুরু করে এলোরা রায়পুর ঝাড়খন্ড বিহারের বড়গা শুরু করে পুরুলিয়া ছাতনা মুকুরমণিপুর শুরু পাহাড়ি সুনামিকে হাঁটতে

ভুল করে ফেলেন আমার এলাকার ছেলেদের সর্বনাশ হয়ে যাবে ছেলেরা ভুল করবে আমার নামাজি ভাইরা আমার বাপচারা কেন ভুল করবে হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল একদম লেবে না কোনো কথা চলবে না কোনো ওজন চলবে না হারাম হারাম সুদ খা কি জোরে বলেন হালাল বলা যাবে হারাম 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 দিন আলো হবে আমার আব্বাজান ছোট হুনু পতন বাবা সুদ লেনা দেনা হারাম লিয়াও হারাম দিও হারাম আর এই মোল্লা মৌলভীরা আমরা পেজেটা বলছি অসুবিধা নেই জും হিসাবে চলবে নাচারে আমরা খাচ্ছিস তোমরাও খাও নাচারে চলবে পেউ তুরা কেগে যা মুরগে যা ছেলেগুলো কেন খাচ্ছিস একদম আমি আমার নামাজি হয়তো বলে যাই হাতের মধ্যে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল একদম লেবেন না কোনো কথা চলবে না কোনো ওজন চলবে না যদি আপনারা তো স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি মোবাইল থাকে ব্যবহার করেন আমার আল্লাহ তালার তরফে রিজেক আসা আপনার কাছে বন্ধ হয়ে যাবে নামাজি ভালো ভালো শোনেন যদি হাতের মধ্যে ওই স্ক্রিন টা ভিজে ক্যামেরা টিভি মোবাইল থাকে রাখেন ববহর করেন আমার আল্লাহ তাআলার তরফের রিজিক আসাটা আপনার কাছে বন্ধ হয়ে যাবে যদি আপনারা যে ওই স্ক্রিন টা ভিজে ক্যামেরা টিভি মোবাইল থাকে ববহর করেন আমার নবীজির দিদার সাকাত বন্ধ হয়ে যাবে যদি আপনারা যে ওই স্ক্রিন টা ভিজে ক্যামেরা টিভি মোবাইল থাকে ববহর করেন করেন আমার আল্লাহর দরবারে আপনার দোয়া কবির রাস্তা বন্ধ হয়ে যাবে কোনো কথা নয় ছেলেরা ভুল করবে আমার নামাজি ভাইরা ভুল করলাম আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের ঠিক সেই ছেলে চলো তৌফিক আল্লাহ আমি